মাবফর নাফর মান যে চাই বিচারে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করতে নাই খাস করে আমার যুবক ভাই লেখন মাবফর লেখেন বড় পীর মাবফর লেখেন বড় তার মানে বুজুর পৃথিবীর গুরু ফিরে আর কেউ নাই আল্লাহর পরে স্তর হয়ে থাকলে মাবফর স্তর হইছে নবীর স্তর হইনোর মধ্যে নাই তোমরা মা বাবার লগে ভালো ব্যবহার করো সামনে বুড়া কি অবস্থার মধ্যে আই গেছেন গিয়া কোন ধরনের খাম করতে পাত্র না কোন ধরনের কোন খাজ হইতে পাত্র না আড়িতে পাত্র না বইতে পাত্র না এই অবস্থা যদি তোমার ধনর মা বাপ তোমার ধনর সামনে আই গেছেন গিয়া তুমি দাইন তারার খিদমত করো তারার খিদমত করাত গিয়া তুমি দাইন কষ্ট হইয়া তারার সামনে উফ শব্দটা আনিও না অনেকে উফিন শব্দ আইছিলেন উফর মানে আমরা ভাষায় উফ আরবি তো হ্যাঁ তোমার ধনর সামনে যদি তোমার ধনর মা বাপ বুড়া আর বৃদ্ধ অবস্থা দাঁড়িয়ে পৌঁছি গেছেন গিয়া চায়ে দুজন উকুয়া ইয়া একজন উকুয়া তুমি তাই তারার সামনে খিদমত করতে করতে হেরান হইয়া উপ শব্দটা কইও না তারার মন ছুটাই যাইতে পারে যে আমার বাচ্চা আমার লাগিয়া কষ্ট করিয়া উপ শব্দ কর এক তফসির আর এক তফসিরের মধ্যে আইছে তুমি তাই মা বাবার লগে ইলা ব্যবহার করিও না যে ব্যবহারের কারণে মা বাবের দিলটাকে কষ্ট পাইয়া উপ শব্দটা কই কিন্তু আজকুর যে দুনিয়ায় আছে আজকুর যে মাহল আছে এই মাহল যদি যাবা যায় মা বাবার লোকের ব্যবহার আল্লাহ উফ তো এটা বাকা দূরই মার আরো কত তো হইছে মা বাবা আও দেখাই খান দোন দূরই সুটে পানি ওতো আমার ভাই মনে রাখো আমার ভাই রমজান না মহরমজান যদি আয় সবে কদর না আরো মহা সবে কদর যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মঞ্চল লাগি দিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি একদম সাফ এলান করে সারা মঞ্চরে মাফ করে দিতে বা মা বাবার নাফর মানতে আল্লাহ মাফ করতো না মা বাবার নাফর মানার মাফ নাই এটা মনে রাখো কোনো দিন নাই সবে কদর না মহা সবে কদর হইলো তার মাফ নাই আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা বাপরে আমরার সামনে এক তোমার বরকতময় জিনিস বানাইয়া দিছি আমরা বুঝতে অসুবিধা হয় আমরা বুঝার টা নয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা বাবার দরজারে অত বুলন্দ রাখছে ওলাদর সম্পর্কে যদি মা বাপে ওলাদ সম্পর্কে হাত উঠায়ার হয় আল্লাহ আমার বাচ্চা গুদারে তুই হলা করে দিলা কোন ধরনের ফর্দা থাকে না কোন ধরনের কিচ্ছু থাকে না বেগের ফর্দায় আল্লাহর দরবারের মধ্যে দোয়া বলছে আর আল্লাহ তাবারক ওয়া তাআলা লগে লগে দুয়ার গ্রান্টেড করে সুবহানাল্লাহ কিন্তু দুনিয়ার বড়টাকে বড় বুঝু বুঝিয়া না আর বড়টাকে বড় যদি বলিয়া না হয় তাই যদি আপনার হকের মধ্যে দোয়া করেন এগুলোর মধ্যে কি গ্যারান্টি নেই কবুল হইতে পারে না হইতে কবুল হইলেও দুনিয়া যাইতে পারে না হইতে পারে এই গ্যারান্টিটা নাই যতক্ষণ গ্যারান্টি মা বাবার মধ্যে আছে গতিকে আমার ভাই মহতরম দুস্তুয়ার বুজুর্গ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে ইম্মা ইয়াবলুগান ইনদাকাল কিবারা কিবারা মানে বুড়া কি অবস্থা যদি আইও আহাদুহুমা দজন তাকি একজন আও খিলাহুমা কিবা তো দজন ফালা তাকুল লাহুমা উফিন তারারে উফ শব্দটা হইও না বা তারার দিকে পানি লইও না ওয়ালা তানহার হুমা জেটকি দিও না জেটকি দিবা বুঝুন না আমরা ভাষায় যে ডাকিদ্রা মাইয়ে বাবা আব্দুর রহিম আল্লাহ নরম ভাষায় ডাকুন মা বাবা বলো ইয়া আল্লাহ হাসা কথা কেন তুমি হাসা মা
মা বাপ লইয়াললে আওলাদরে ওলা নরম ভাষাটা বাবা আব্দুর রহিম মাসুদ মিরে একবার দুইবার তিনবার ডাকিত রে হে গরো ফুনের মাটি তো না জবাব দেন না বেশবার একবার ডাক দিল রে কি তো হইছে তোমার একদম ওলা বেজুতির কইবো আরে মানে যদি কিছু তাকতো ইনো তে ফরদা উড়দা ফাটি গেল এখানে ওরা ওলা বেজুতির জেটকে দিয়া বল আল্লাহ কর ওয়ালা তানহারহুমা তোমরা তোমরার মা বাপরে জেটকে দিও না وقل لهما قولا كريما তুমি দাইন তোমার দনর মা বাবার সামনে লগে নরম বাবার ভাষায় ব্যবহার করো নরম ভাষায় আমরা উল্টো হইছে কিন্তু আমরা রইছে মা বাবা করে নরম ভাষায় আমরা করে গরম ভাষায় এরে আমার ভাই মাহতরাম দুস্থ আর বুজুর্গ মা আর বাপে যদি তোমারে ডাক দেয় আর তুমি যদি নামাজ একমাত্র ফরজ বাদে সুন্নত নফল মুয়াক্কাদা গর মুয়াক্কাদা আরো কিটা কিটির মধ্যে যদি তুমি তাকো ফরজার ওয়াজিব বাদে লগে লগে নামাজ ভঙ্গে মার তো আপ ডাকর জব দিলে তে মতরা বুঝো বলছি নামাজও খালাত আমি নামাজও খালাত নামাজ বলি আর খালি ফরজার ওয়াজিব বাদে ফরজার ওয়াজিব বললি না বাদ বাকি যত নামাজ আছে ইতা নামাজের মধ্যে আমি খালাত নামাজ বলি আর দুই রাকাত পড়ি যা পর হইছে উবাত মায়েরা দিবেন বাবা আব্দুর রহিম জি মা ফুকুয়া লগে লগে জব যদি কোনো মানুষ জব দিছে না নামাজ ভঙ্গে গুনাহগার নামাজ ভাঙ্গে জব দিলে যদি নামাজ ভাঙ্গে জব দেও না আর মার মুখটাকে যদি কোনো একটা বার হয়ে গেছে গিয়া আমার ভাই বাক্কা লাম্বা কাহিনী গুয়াছি আমি যাইয়ার নাই বাজে যাইতাম না আমার মাথার তুলা আছে মাতিমু বার হয়ে গেছে কোনো বদ্ধ আতি বদ্ধ তোমার উপরে ফলি গেছে এক বুজুর্গের উপরে ফলি গেছে বহুত বড় বুজুর্গের উপরে ফলি গেছে নফল নামাজ আর গতিকে আমার ভাই মহতরম দোস্ত আর বুজুর্গ মা বাবার লগর ব্যবহার ভালো করো মা বাবার লগর ব্যবহার ভালো করো জরুরি জিনিস আর যেগুলোর আমরা মা বাপ নাই দুনিয়ায় থেকে গেছেন কি আমি বুধ ভাই আর আমার মা বাপ আমার উপরে নারাজ আসলা এরা লাগি ইসালে সব করো যত বার ইসালে সব করো যত বার ইসালে সব করো তারা রুহ আমরা রুখ খুশি দিব তারা রুহ আমরা রুখ দিয়ে দিব খুশি আমি বুঝবো আর আমার বাবা আমার উপরে নারাজ আসলা আমার মা আমার উপরে নারাজ আসলা কিন্তু মরে গেছে তখন তো আমি খেদমত করতে পারতাম না তাদের খুশি করতে পারতাম না আজকে বয়ান শুনছি আমি বয়ান মনে আমার দিলের মধ্যে আইছে যদি আমার মা থাকতা বাপ থাকতা আমি খেদমত করলাম মনে তারা খুশি করলাম আর আমার আমার উপরে তারা রে তে এরা লাগে ইসালে সব যত বেশি ইসালে সব করবে তার রু তোমার উপরে খুশি দিব রু খুশি হইলে তুমি মাফ হইলে সব ইসালে সব আর কিছু আর না ফুলফল্লা বলি তোর ভাই ফুলফল্লা বলতে ভালো দেখবো না قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد يغفر من نمرا يغفر مو بولي دو صمد هو بولي صمد ان ما صبر علي خبايا ار خوشا دي ايسال صاب بالكل سينا بالكل سينا صاب بيتنا ربنا ما كده ولا بيجنني ইসালে সব নিজে করো নিজে করো মা বাবার লাগে ইসালে সব নিজে করো আর বিপদ আহত করছো মেজাবরে দাওয়াত খাওয়াও খতম পড়াও বেমার হয়েছে মেজাবরে দাওয়াত খাওয়াও খতম পড়াও ইত্যাদি সব পাইবে ইসালে সবর ক্ষেত্রত না আমার ভাই মহতরম দোস্ত আর বুজুর্গ তে রমজান শরীফের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অগণন মঞ্চরে মাফ করে ইফতারের সময় হাজার হাজার লক্ষ লক্ষ মুর্দেগা নফলরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে কিন্তু মা বাবার নাফরমান যে যে বাচ্চা তার মা বাবার নাফরমান তার মা তার উপরে তার মার বাপ রাজিয়ার খুশি নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজানের মধ্যে মঞ্চরে এই মঞ্চরে মাফ করে না গতিকে আমার যুবক ভাই হল অনুরোধ একবারে জোড়া দামি অনুরোধ করি আর যেগুলো মা বাবা আছেন দুনিয়ার মধ্যে আমরা তাকে ভুল হয়ে যায় আমরার দিমাগ হয়ে গেছে গরম মা বাবার খুশি করার চেষ্টা করো রমজানের আগে খুশি করো আল্লাহর নবীর হাদিস আছে আমার ভাই আল্লাহর নবী কইতরা যে মিম্বরের মধ্যে যে সময় উঠিছেন আল্লাহর নবী পয়লা শ্রেণীতে উঠি যে সময় আল্লাহর নবী আমিন কইছেন দ্বিতীয় শ্রেণীতে আমিন কইছেন তৃতীয় শ্রেণীতে আমিন কইছেন সাহাবায়ে কেরাম হলে নামাজ শেষের পরে জিজ্ঞাসা করছেন এ আল্লাহর নবী আপনার এই অবস্থা তো আর কোনোদিন দেখছি না আজকে আপনার একমাত্র দেখলাম সিঁড়ির মধ্যে উঠিতে আমিন আমিন হয়ে উঠিতরা আল্লাহর নবী কইছেন জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম আমার সামনে আইসলা আর জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম আমার সামনে আইয়া কইছেন গিয়া তিন সিঁড়ির মধ্যে তিনটা কথা তাদেরকে এক সিঁড়ির মধ্যেও কথা কইছেন যে মানুষ রমজান শরীফ পাইছে আর তার মা বাপ পাইছে আর রমজান শরীফের মধ্যে তার মা বাবার খেদমত করিয়া তার মা বাবার তোমার খুশনদিরে হাসিল করতে পারছে না আর তার গুনারে মাফ করাইতে পারছে না এই মঞ্চের উপরে আল্লাহর লানত হোক
আমি উঠিয়া কইছি আমিন কথা বুঝা বলছ নি আমি সঠিকভাবে কইয়া গেছি সময় কম দে আমার ভাই মহতরম দোস্ত আর বুজুর্গ যে রমজান শরীফ পাইছে মা বাপ পাইছে আর মা বাবার খেদমত করিয়া রমজান শরীফ তার গুনারে মাফ করাইতে পারছে না ইমান শরীফ আল্লাহর লানত খরখে জিবরিল আলাইহিস সালামে আমিন খরখে যার লাগে দুনিয়া সৃষ্টি আমি তো মরাও পালাম যুবক ভাই অনুরোধ জোড়াত করিয়ার জোড়াত করিয়ার মা বাবার লগে ব্যবহার পালা করো মা বাবার লগের ব্যবহার পালা করো মা বাবার লগের তোমার সুলুকরে পালা করো সুলুকরে পালা করিয়া যদি একজন মানছে রমজান শরীফের মধ্যে মা বাবার লগের পালা ব্যবহার করে আর ব্যবহার করিয়া যদি রমজানের মধ্যে একমাত্র খালি সুবহানাল্লাহ আদাদ খালকি ও শব্দটারে যদি একবার পড়ে 40 লাখ নেকি তার খাতার মধ্যে লেখা হয়ে যায় সুবহানাল্লাহ মাত্র একবার পড়লো কিটা সুবহানাল্লাহ আদাদ খালকি ও শব্দটার একবার বললো 40 লাখ নিকলে হয় তার কথা মানে এখন যদি আমি 1000 বার বলি গুড়ি 1000 বার কত সময় লাগবে কত লাখ নেই কিন্তু মা বাপ জায়গা ঠিক নাই মা বাবার লগে আমল বালা নাই ব্যবহার বালা নাই আর সারা দিন কোরআন তিলাওয়াত করার নফল নামাজ পড়ার তোমার নফল ইবাদতের মধ্যে মশগুল আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ইবাদতের কোনো ধরনের এটা কিচ্ছু আইতো নাই খামর মধ্যে আইতো নাই এটা কি তো হইবো জানেন নি ও কোরআন আয়াত থেকে আপনি ধরে বলি আমি দেখাই দেন কি তো হইবো এটা ইবাদত এই ধরনের ইবাদত তার কি তো হইবো আমি কোরআন আয়াত থেকে একবার আপনি ধরে সামনে স্পষ্ট করে বলি দেখাই দেন হুজুর আসেন সামনে আমার বলি আমার ডর নাই হুজুর একবার সামনে বল এটা আসলে জিন নাই মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারিমাতিন ইসতাদদাত বিহিল রিহ به الريح في يوم عاصف مثل الذين كفروا مثال ہے ان لوگوں کے اعمال کی মানে مثال মানে উদাহরণ আমরা বলতে উদাহরণ বলেন উদাহরণ আল্লাহ দের الذين كفروا যে গুরু আল্লাহর নাফরমানি রে করে আল্লাহর হুকুমরে মানে না আল্লাহর হুকুমর অমান্য কাম করে বিরব্বিহিম আমালুহুম তার রবের লাগি হে ইবাদত করে হুকুমরে মানেন না কিন্তু আবার কিটা করে তার রব লাগি ইবাদত করে আল্লাহ লাগি ইবাদত করে কত রব বলছেন আল্লাহ লাগি ইবাদত করে আল্লাহ কইছে মা বাবার ব্যবহার করে বালা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বালা ব্যবহার কর ওয়ালা তানহারহুমা তার লগে জেটকি দিস না ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা ব্যবহার বালা কর বারবার কর আল্লাহ এগু মানেন না আর এই ইবাদত করে সারাদিন কোরআন বলে সারাদিন নবলে ইবাদত করে আল্লাহ কোরআনের মধ্যে কর এই ধরনের মানুষের তার ইবাদত তো হইবে কারিমা দিন ইস্তাদাত রিমাত রিমাত ওর মানে হইছে কি সালি আমরা যে কইরেন যে কিছু জ্বললে যে সালি হয়ে যায় সালি ও বেশিরভাগ কাগজ জ্বললে যে সালি ও গুণ মিশালের মধ্যে দিলে বেশি ভালো হয় কাগজ জ্বলিয়ে যদি কাগজ এক দের জ্বলাই দিনের মধ্যে সালি যদি গুণ গুণ করে ফাটলা সালি হয়ে যায় ও সালি ও রিমাত নিস্তাদাত বিহির রিয়ে ইস্তাদাত মানে খুব জোর রিহ মানে হাওয়া রিহ মানে কিটা হাওয়া খুব জোরে ইয়াউম আসিফ আন্দির দিন তুফানের দিন আসিফ ইয়াউম আসিফ মানে হলো তুফানের দিন তুফানের দিনের মধ্যে যদি তুফান খুব জোরে হাওয়া দিয়ে কাগজর ডেরর সালি রইব নি আপনারা কক রইব নি আল্লাহ এবার রইতো না হাওয়া উড়াই আনিব গিয়া তে এই মানুষের আমল বুয়াকে ও ধরনের আমল হইব জেলাখান তুফানের দিন খাগজর জলাল সালি রয়ে না উড়াইয়া যায় গিয়া তার আমল ও লাখাল কিয়ামতের দিন উড়িয়া যাইব কি খামাইতো না তার আমল উড়িয়া যাইব কি খামাইতো না আমার ভাই আমি কোরআন আয়াত একটা একটা করে সাইয়া সাইয়া বলে রাখলাম তোর সামনে আর কোরআন আয়াত থেকে মাতিয়ার মাতি নেই তার আমল খামাইতো না হলে উড়িয়া নিব কি আল্লাহ উড়াইয়া নিব এখন আমার নফল এবাদত আমার কোরআন তিলাওয়াত আমার ইত্যাদি এটা খামু আইছে মেন চুজ ঠিক না সারা ঘর তার মিশাল আর একটা আমরা আমরা হিসাবে দেই আমি ও সারা গোর মসজিদ গোর আস্তা ওয়ার ইন করতো এটা দামি ওয়ার আনি আর সারা তা দামি দামি লাইট শাইট সব লাগাইছো আর মেন চুজের মধ্যে তার মানে কানেকশন দিয়ে মেন চুজ ফলাইয়ে থই দিছো জোর বল
সারা দিন টিফিনে জ্বলবো না, চলতো না, চলতো না কি তার লাগে? কারণ মেয়েটি ছুটাই নাই। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহ তাবারক ওয়া তাআলা মা বাপ রে আপনার আমার লাগি হল মেন চুজ বানাইছে। জেলাখান মেন চুজ তোমার যত সময় পর্যন্ত উঠাই না উঠানি পর্যন্ত লাইট জ্বলতো না ঘরের মধ্যে। আগার চেয়ে লাখ কোটি টাকা লাইট হোক, লাখ টাকা লাইট হোক, এর পরেও জ্বলতো না মেন চুজ উঠানি লাগবো। সেম কন্ডিশনে যদি হে তার মা আর বাপরে রাজি আর খুশি করতে পারছে না, তার যত ধরনের বাদত হোক তুফানের দিনের মধ্যে মানে বহুত জোরে হওয়ায়, তুফানের মধ্যে একটা তো আছে ফাতলা তুফান, একটা আছে বহুত জোর, একটা গাছ মরিয়া নাকি এই ধরনের হাওয়া এলি চালিগুন খানো দেবো তুকাই হইতো না বলছে। খালকা আমতর দিন হে তারা আমল ওলা তুকাই হইতো, তারা আমল একটা করতো না তুকাই হইতো, মানে তার জায়গা কেন যে মানছে কামতর দিন তারা আমল তুকাইয়া পাইতো না, তার আমল রইতো না, এই মানুষের জায়গা কেন জাহান্নাম আপনারা হইতো না। আর জাহান্নাম গেলে কি হইব অগ্নি, আচ্ছা মিন ওয়ারাইহি জাহান্নাম, এই ধরনের তোমার কুফরি করনে ওয়ালা ইয়ানি নাফরমানি করনে ওয়ালা তারার পিছে কিদা জাহান্নাম, তারার পিছে কিদা জাহান্নাম, ইয়ানি তাই দেন ঠিকানা হইব জাহান্নাম, জাহান্নাম যাইবা। ওয়া ইউসকা মিন মাইন সাদিদ, জাহান্নাম যাবার পরে যে সময় তার গলার মধ্যে আগুনের তাপে তোমার খুব শক্তির সহিত পানি চাইব, পানি খাইতো করি আল্লাহ তাবারাক ওয়া তাআলা পানি দিত না, বাদে গিরিয়া জালি আরম্ভ করা করব, গিরিয়া জারি করার পরে তোমার খান্দা শুরু করব, আর তোমার নানান রকমের তোমার খান্দিয়া আষাঢ়ে খাইয়া বিষাঢ়ে খাইয়া আল্লাহর কাছে কইব খানি খাইতো ওই সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারে ইসকাউনা মিন মাইন সাদিদ পানি খাবাইব, ফুজোর পানি, মিন মাইন মা মানে পানি আর সাদিদ মানে হইল ফুজোর পানি, কিদার পানি দিব ফুজোর পানি, ফুজোর পানি উকিলা পানি হইব পাগিয়া ইয়াতাযাররাউহু ওয়ালা ইয়াকাদু ইউসিবুহু ওয়া ইয়াতিল মাউতু মিন কুল্লি মাকানিন, আচ্ছা ইয়াতাযাররাউহু পানি দিব ওলা দারণে বারবার এই ফুজিবুর যদি গন্ধর দেখবো ওইবার এই গন্ধ যদি দুনিয়ার মধ্যে তুলা খালি বার হয় মামুলি পরিমাণের যদি ঘন্টা বার হয় আরে দুনিয়ায় তার মানে টেস্টনেস হয়ে যাইব গিয়ে গন্ধে রইতে পারতো না মানে মরি যাইব মানে ওলা বেজতির বেকিচিং গন্ধালা পানি দিব ফুজোর পানি দিব এ নেবার বাদে তারও টেস্টনেস হইব কিন্তু পানির পিয়াজ অত বেশি লাগবো আমার ভাই হল অত বেশি পানির পিয়াজ লাগবো হে পানির পিয়াজের কারণে তার তোমার কলিঞ্জা উঠাই যাইব গিয়া ও পানি উঠাই ধরে অত লই লাইব খাইতো করি ওলা মুখের মধ্যে ডালি লাইব এটা যারাও গুট গুট পিয়ইব মানে যাইতো না গলার তলে দি ওলা মুখের বাদে আইব আবার যাত্রা মারবো আবার যাইতো না আই যাইব ফুসকায় কলিঞ্জায় ঘুরাইয়া দিলাইব গন্ধ ধরতে পারতো না আবার যাত্রা মারবো এটা যারাও কথা বুঝছেন নি গুট গুট পিয়ইব গুট গুট যাইতো না আল্লাহু আকবার আল্লাহ তাকবার স্যার ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু ওয়ালা ইয়াকাদু আর করিব হ্যাঁ কি ও নিচে নাই জায়গা মানে ও যে অল্প আছে না ও যে গোগা গোগার তুলে যাইতো না যতই যে দিন গোগার তুলে যাইতো না ওয়াইয়াতি বিল ওয়াইয়াতিহি বিল ওয়াইয়াতিহিল মাউত আর তারে মুতে মিন কুল্লি মাকানি মিন কুল্লি মাকানি সাইরো তরফ থেকে মুতে ধরবো এইলা অবস্থা যদি মানুষের পুরো দুনিয়াই তো হয় দুনিয়ায় টাকা অবস্থা দিলে মানসিক অবস্থা হয় কি মানসিক মরি দিব না মরব নি না না আমার ভাই কল আল্লাহ এখন খাল কিয়ামতের দিন দে সময় দুজক তারে এটা দেব হইব দুজকের মধ্যে তারে যে সময় দেব হইব আর তারে পানি এটা দেব হইব এইটার গন্ধে তার ওলা অবস্থা হইব ওলা অবস্থা হইব ওয়াইয়াতিহি বিল মাউত ওয়াইয়াতিহিল মাউত ওয়াইয়াতিহিল মাউত মিন কুল্লি মাকান সাইরো তরফ থাকি তার দিকে দি মৌত হইয়া আসিব মৌতে ধরি যাইব মরি যাইত অবস্থা হইব আল্লাহ লগে লগে খরনের মধ্যে মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইত
लेकिन ये मोर तो ना है मोत तो आर ना है मोत तो एक बार आसलो मोत एक बनना नहीं अमा हुआ भी मैं ये अल्लाह को रिक मोर तो ना है मोत ही तो नहीं था मोत चेस मोत आ रही तो ना है किंतु वाला अवस्था ही वो जब मोतर खुश्त है वो अमार भाई महत्तरम दोस्तों आर बुजुर्गों मोतर खुश्त है तो इसमें अपने इधर बुझाने जुदिया मिलाए हजरत ईसा अलैहि सलातु वस्सलाम नबी अस्सलाम रा शरा जानी तो असलन तान उम्मते तांडे नबी मानता ना तान उम्मते तांडे नबी मानता ना नबी ना माना तान उम्मते तांडे अदन कोइला जदि आपने नबी होती दावा खतरा के हसा आपने जदि हसा वाला नबी होय ते काम करन ओ कोनो हमरा दउ सद्दो श्री आगर खबिस्तान এখন আছে ওয়ান থেকে একজন মসজিদ উঠাইয়া কথা কইছে যদি আপনি কইতে পারেন আপনি নবী আমরা মানি নাই কথাটা বুঝা পড়ছেন মানে কেন ও 1400 বছর আগর কবরস্থান কেন এখন কবরস্থান করে বুঝাও যায় না আরে সব সমান হয়ে গেছে কি ওয়ান থেকে একজন মসজিদ উঠাইয়া দেখাই আপনি কথা বাতাইয়া যদি দেখতে পার হই তা আমরা আপনার আপনার নবী মানি আল্লাহর তরফ থেকে এই হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ইশারা আইছে যাও গিয়া মসজিদের গন্ডে ডাক দেও খতরনাক লম্বা চুলা মানুষ বইছে দাখান থেকে মুতে কোন কথা কে লই আইছে আর দেখাই তো আবু মানুষ হ্যাঁ হযরত আলাইহিস সালাম কইলার বা তোমার তো লম্বাই চুলাই যে তা দেখিয়া ইদা তো বুঝা যায় তার মানে তুমি কানর ভূত মনে হয় তুমি মানুষ নই বলে হুজুর আয় আল্লাহর নবী আপনি হযরত আদম আলাইহিস সালাম রে তো হযরত নূহ আলাইহিস সালাম রে তো চিনন বলে কি আছে বুঝতে হযরত নূর তার মানে চার বেটা আসলা তা থেকে তিন বেটা তা নবী ঈমান আসলা রে তোর নেই ঈমান আসলা রে কেন তো জানো বলে কি জানে বলে আমি ও চার তিন বেটা যে ইমান আনলা ও তিনজন তাকে একজন হইলাম যে সাম বিন নূর হ্যাঁ সাম বিন নূর ইয়ানি নূহর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামর ফুয়া সাম বলে তো তুমি খবরের মধ্যে বড় আরামে আছো আর নূর উপর ইমান আনছো তুমি বলে জয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আব্বা জানার উপর আমি ইমান আনার কারণে আল্লাহ আমারে খবরের মধ্যে জান্নাত রাখছে সুবহান বলে কইলা মানে কইলা তো ঠিক আছে মানে খুদ সামবিন নুয়া কইরা আমার তো জিকাই না আমার শরীরর দেখরা না নি মানুষই তো উলঙ্গ না নি মরার মধ্যে তো উলঙ্গ না নি মানুষই আমার শরীরর দেখরা নি মাথা থেকে লইয়া ফাও করে তো সারা রুম ফাখা ফাখনা ঠিক জিকাই না আপনার আমি বুড়ো অবস্থাত মরছি নি এটা বাকি লোকিলা ও তা ওই সালে চলে বলো ঠিক আছে আচ্ছা খোঁজ নি কিলা তুমি বুড়ো আসলে বলে জি না আমি একদম জওয়ান হাট্টা কাট্টা মানুষ ছিলাম কিদা আসলাম একদম জওয়ান আমার মৌতর সময় বুড়ো জওয়ান মানুষ ছিলাম হাট্টা কাট্টা মানুষ ছিলাম আর ও মরতে সময় আমার দেশ সময় আল্লাহ তাবারাকা তাআলা মওদের এক জান্নাতি মানছে কর খে কর কথা কেন খে কর এক জান্নাতি মানছে কর জান্নাতি মানছে মওতর সময় দেশ সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার মওদের ও সময় আজরাইল এই দেশ সময় আমার জান দেখ বজ খতরা আমি বুধ পাইছি আমার শৈলর হর রুবর গুলিয়ে গুলিয়ে একটা সেল আরানি হইছে আর শরীরের মধ্যে সেল আমানির মধ্যে প্রত্যেক রুমার গুলি গুলি সেল আমাইলে যতখান কষ্ট আর তোমার যতখান আজাব হইব এক মাঞ্চর অতখান আমি আজাবের মধ্যে মুক্তল হয়ে গেছি আর বিষ আমার শরীর আরম্ভ হইছে আর এই বিষে এই বিষর যন্ত্রণারে এই রুমে সহ্য না করতে পারি আর রুম খালা তাকি সাদা হয়ে গেছে গিয়া কথাটা বুঝতে পারছেন মৌতর কষ্ট আমার ভাই মৌতর কষ্ট তারে এক জান্নাতি মানুষের মতর কষ্ট 100% জান্নাতি আপনি আমি জান্নাতি বলিয়া সরকার আছে নি আমার আছে নাই গদি আমার ভাই মহترم দস্ত আর বুজুর্গ খাল কিয়ামতের দিন যে সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে আমার দুধ কোটালি দিব এটা তো যেটা আমল করি আর আপনি আমি এটা আমল কি দইব হাওয়ার লগে উড়াই লইব ইয়াউমুন আসিফ আন্দি তুফানর দিনর মতো দিওয়ানর দিনর বড় হওয়ার লগে উড়াই লই কইতা আমল বলা উড়িয়া যাইব কিয়া আর আপনি আমি যে সময় দুজক যাইব আল্লাহ যে সময় পানি দিব মতিয়া এ সাইরো বাইতে আল্লাহ কর
বিকুল্লি মুকান সাইরো তরফ থেকে মুতেয়ে গেল কিন্তু ওমা হুয়া বিময়ী ওমা হুয়া বিময়ী হে মর্ত না মৌতর কষ্ট পাইব মর্ত না কি রইব মৌতর কষ্ট পাইব আমার ভাই মহতরম দুস্তুয়ার বুজুর্গ গতিকে মা বাপর যে কুফর মা বরদারি আছে মা বাপর যে কুফর মা বরদারি আছে এটারে 100% আপনার এটা আমার লাগি জরুরি তো ইনশাআল্লাহ মা বাপর অনুমোদন করব ইনশাআল্লাহ আর তুমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করব তো আনলে কোনো আমলে খামাইতো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দিক আমরা করতাম ইনশাআল্লাহ কোনো আমলে খাম দিত না কোনো আমলে খাম দিত না যে সময় আমরা মা বাপর করে মা বরদান বডি যাইম এই সময় রমজানের মধ্যে 60টা জিনিস খুব বেশি করবা রমজানের ইজ্জত দিবা রমজানের ইজ্জত দিবা রমজানের ইজ্জত দেবার নাম লিখে রমজানের মধ্যে আমল করবা আমার ভাই বউ তার মানে 60টা আমল আমি কই আর খুব বেশি করবা আরে আল্লাহ আমরারে মাফ করে জান্নাতি বানাইব ইনশাআল্লাহ কিটা বানাইব জান্নাতি বানাইব এক নম্বর আমল হইছে গিয়া দুজখ থেকে খুব বেশি ফানা চাইবা খুব বেশি ফানা চাইবা দুজখ থেকে আল্লাহ আমরার দুজখ থেকে মাফ কর আল্লাহ আমরার দুজখ থেকে রমজানের মধ্যে খুব বেশি দুজখ থেকে মাফ চাইবা আদিতে বইতে দুই নম্বর হইছে জান্নাতে খুঁজিবা জান্নাতে খুঁজিবা আল্লাহ আমার জান্নাত দে আল্লাহ আমার জান্নাত দে আল্লাহ আমার জান্নাত দে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার উতখান বলি হইলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার দুইটা আই গেছে গিয়া আল্লাহ আমার জান্নাত দে আমার দুজখ থেকে মাফ কর এই দুইটা আমল হ্যাঁ তিন নম্বর আমল হইলো গিয়া খুব বেশি আল্লাহর জিকির কর কি করবা আল্লাহ জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খুব বেশি করবা খুব বেশি যত সময় পারো আড়িতে বইতে উড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খুব বেশি করবা খুব বেশি রমজান হয় আর চার নম্বর আমল হইলো যে খুব বেশি ইস্তেগফার করবা ইস্তেগফার ওয়াস্তাগফিরুল্লাহ না আমরা ভাষার মধ্যে আইও ওয়াস্তাগফিরুল্লাহ না না আস্তাগফিরুল্লাহ শব্দটা কিটা কইবা আস্তাগফিরুল্লাহ আর যদি পারি না আমরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه إذا تدي فرينا خلي أستغفر الله شو تقول كده تقول أستغفر الله كده تقول خلي أستغفر الله أو شو تقول أركي تقول كنا أركي تقول عمل خوتا سجدة عمل أتولى كده دزوقتك فانا سجدة দুই নম্বর হইল জান্নাত খুঁজিবা তিন নম্বর হইল লা ইলাহা ইল্লাল্লাহ খুব কাসির করবা আর চার নম্বর হইল আস্তাগফিরুল্লাহ ও আস্তাগফিরুল্লাহ খালি শব্দটা অন্য কিছু লাগতো না খালি আস্তাগফিরুল্লাহ শব্দটা আমার ভাই মহতরম দুস্তুয়ার বুজুর্গ এক মানছে খালি আস্তাগফিরুল্লাহ শর্ট হিসেবে বইয়ার খালি আস্তাগফিরুল্লাহ শব্দ বুঝো ফিত আল্লাহ তারে কিতা করছে মুস্তাজাবুদ দাওয়াত বলে দিয়েছে আল্লাহ তারে মুস্তাজাবুদ দাওয়াত যেটা কর আল্লাহ আমার কথা দে লগে লগে কবুল করে আল্লাহ আমার কথা কর লগে লগে কবুল আল্লাহ আমার কথা কর লগে লগে কবুল করে মুস্তাজাব দাওয়াত বানাইছে হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নাম বুঝি তোমরা সাইর মজহব সাইর ইমাম মসজিদে পড়েছ নাকি ফলা ইমাম আযম দুসরা ইমাম শাফাঈ তিসরা ইমাম মালিকি সুতা ইমাম আহমদ ইবনে হাম্বল পড়েছ তো ইমাম আহমদ ইবনে হাম্বলের জমানা একদিন তাইন 12 জন হাদিসের খুব পিপাসা আসলা তো খেয়াল করে শুনবা খুব পিপাসা আসলা হাদিস তালাশ করে করে আনি লেসুন দেন হাদিসরা একদিন 12 জন সফর করতে 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 খুব ঠান্ডার দিন এক মসজিদে গিয়ে মাগরিবের আজানের কিছু অনর মধ্যে টাইম গিয়া তার মানে ঠেরি গেছে ঠেরি মাগরিবের নামাজ পড়িছে এশার আজান হইছে এশার নামাজ পড়িছে এশার নামাজ পড়ার পরে তাই তোমার মসজিদের যে দারোয়ান আছে দারোয়ান এত খেয়াল করে শুনো কা দারোয়ান এই তান্ডে বাখরি দিলা তান বললার বাবা আমি ফজরের মুসল্লি আমি কিটা ফজরের মুসল্লি আমারে বাখরি না বলি জিনা জিনা ইজাজত নাই পারে বুড়া মানুষ চিনছে না তো আমাদের ইবনে হাম্বল বলে চিনছে না যে মুহাদ্দিসের দহর হজমানার মুহাদ্দিস আসলে তাই চিনছে না ও সময় গিয়া তান্ডে তার মানে বাখরি দিলে বাখরি দিলে ঠান্ডার মাঝে বুড়া মানুষ তো ঠান্ডার মাঝে এটা কেন আসতে যা গিয়া পাইছে এক মানুষ গিয়ে রুটি বানা যে শুনুন তুন্দুর আছে ও গেতে না যাইছে না দিয়া কইছেন বাবা তোমার রুটি যে বানাইতে হবে তুন্দুরের মধ্যে বইয়া যদি আমি আব্দুল তাফ তুলা লই তো তোমার কোনো অসুবিধা আছে বলি জিনা জিনা হুজুরিস আগো আমার কোনো অসুবিধা পতনকে বইছুন কই আপনি তা বইছুন না পাত্র বইছুন আর সারা ঠান্ডার দিন তো ওই সময় আমার ভাই হল হযরতে আহমদ ইবনে আম্বলে খেয়াল করছই যে এই যে রুটি বানারা ফুয়া এই ফুয়ায় হর খামার মধ্যে হর সময়ের মধ্যে খালি আস্তাগফিরুল্লাহ 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 জপতে আছে
অনুব্রত মানুষ হইছে রুটি দেন আস্তাগফিরুল্লাহ রুটি ফল দেন আস্তাগফিরুল্লাহ তন্দুর মারেন আস্তাগফিরুল্লাহ আনি প্লেট আনেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তাই দেখতে 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 তার মানে কুলরি কিতাই ভালো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মারতে আছে ও তার বলে আরে বাবা আমি আইছি মান থেকে তোমার একটা জিনিস দেখি আর খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ শব্দ দুই দুপুরা কিতাল লাগি কিতা হইছে তোমার বলে জি না হইছে আমি আস্তাগফিরুল্লাহ করে আমলের মধ্যে লওয়ার কারণে আল্লাহ আমারে চিন্তা নাম দিয়া মুনআম করছে তাতে কি একটা হইলো যে আমারে মুস্তাজাবত আল্লাহ দাওয়াত আল্লাহ বানাইছে কিতা বানাইছে মুস্তাজাবত দাওয়াত আমি যেটা দোয়া করি আল্লাহর কাছে বলি আমার জন্য আমি বলে মনে মনে বলে তো আমি তো বানার মুহাদ্দিস কত বড় মুহাদ্দিস এই জমানার মধ্যে আর ইলা তাল্লাহ বড় মুহাদ্দিস নাই আমি মুস্তাজাবত দাওয়াত নাই বেটা কই মুস্তাজাবত দাওয়াত হই গেছে গিয়া তুমি তোমার দোয়া কিতা কবুল হইছে বলে আমার দোয়া যতটা আল্লাহর কাছে করছি কবুল সারা দোয়া যতটা করছি সারা আল্লাহ কবুল করছে খালি একটা দোয়া আল্লাহ আমার কবুল করছে এই দোয়াটা কিতা রয়েছে বাপ তোমার দোয়াটা কবুল হইছে বলে আমি আল্লাহর কাছে খুব খান দিয়ে দোয়া করছি যে জমানার মুহাদ্দিস উদ্দেহের একজন আছে ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ আমার মুতুরাকে তার লগে সমাজ কম দেখা করাইয়া মুসাফা করাইয়া আমার মুক্তা করাইয়া আল্লাহ আল্লাহ আকবার ভাই হযরত আহমদ ইবনে হাম্বলের দারে সুদুর ফানি সার সুনার হইছে বাচ্চা আমি হইলাম যে আনা মুহাদ্দিস দহর আনা আহমদ ইবনে হাম্বল আমি হইলাম আহমদ ইবনে হাম্বল রাবিউল জামানের মুহাদ্দিস আল্লাহ তোমার লগে দেখা করাই তো করি আমারে মসজিদ থেকে না করাইয়া তোমার তন্দুরের মধ্যে আগুন দা ভাইবার লাগি আনি লাইছে তুমি যাবা লাগতো না মহাদ্দিসের বাড়ি আল্লাহ মহাদ্দিস তোমার বাড়িতে নি ফলাই দিছে কইয়া দরিয়া সুমা খাইছ বলার কপালের মধ্যে আর আঞ্জা করে দর্শন আর কইছে বাবা তুমি হইলা গিয়া বুঝতা যাও দাওয়াত আমার ভাই আস্তাগফিরুল্লাহ তো ফজিলত আছে অত বেশি ফজিলত আছে গতিকে এই সাইডটা আমল দে খুব আপনাই বার রমজানের মধ্যে এক নম্বর খাম কিন্তু মা বাপর ফোন মা বাপর দাঁড়িয়ে আইতো আমরা যেগুলোর মা বাপ নাই এগুলো ইসালে সব করতাম মা বাপর নামে এগুলো ইসালে সব করতাম আর যেগুলো আসুন এগুলো গিয়া দেন তার মানে নাখুশ আসুন ফাঁদ ধরতাম ফাঁদতলা তেল দিতাম মাথা ডিপিয়া দিতাম পাও ডিপিয়া দিতাম মা বাপর এটা শরম না ভাই এটা শরম না ভাই